প্রাণগোপাল সরকার খলাইগ্রামের বাড়ি। 7 বছর আগে কেরালাতে রাজমিস্ত্রি কাজ করতে যায়, ছাদ থেকে উনি পড়ে যায়, ওনার স্পাইনাল কর্ডে একটা বিরাট ইঞ্জুরি হয়। তারপর কেরালা থেকে সোজা ধূপগুড়ি, তারপরে ভেলোর সিএমসি, সেখানে 5 মাস ছিল এবং সেইখানে থেকে ও ফেরত আসে। বর্তমানে ও নিম্নাঙ্গ পুরা অসার, 27 বছর বয়স। একটা সরকারি তরফে একটা অনেক দিনের পুরনো একটা ওর একটা হুইল চেয়ার ও পায়, কিন্তু বর্তমানে ওর মার সাথে কথা বলি যে আপনার এই ছেলের ব্যাপারে, তো আপনি তো অনেক জায়গায় গেছেন, কি পজিশন আছে একটু বলেন তো। আমি গেছি তো অনেক জায়গায়, ভেলুরে গেছি, নিশিগঞ্জ গেছি, এদিকে ভিতরে আরেক জায়গা কয় গোলাপ মুন্সিপাল ওই জায়গায় গেছি। মানে ওইটাতে কিছু হয়নি আপনার? না না, এমনিও ইসের সরকারি সাহায্যের ব্যাপারে আপনি কোথায় কোথায় গেছেন? সরকারি সাহায্যের ব্যাপারে জলপাইগুড়ি সিটি কলেজে যাইয়া দৌড়াদৌড়ি পাইরে 6 মাস ধরে পরে একটা হুইল চেয়ার আমি বাইর করছি। আগে একটা কিনছিলাম, সে ভেলুর থেকে আসার সময় এখন আর কিনতেও পারি নাই। তো হুইল চেয়ার আছে, এখন আমি না থাকলে তো আর কেউ নাই। ওর যে খাওয়াবো বা নিজে খাবো, আমি ওর রেখে কাজও যেতে পারি না। ওর পেশাব করাইতে হয় পাইপ দিয়ে, তার জেলি আমি কোনো জায়গায় সাহায্য পাই না, সরকারি মতে নাই বলে জেলি ওটা আমার কিনতে হয়। আপনি এখন মানে কিরকম ধরনের সাহায্য চান, যে আপনার ছেলের জন্য আপনি কি ধরনের সাহায্য চান? আমার ছেলের জন্য এখন লোনের জন্য দুইবার তিনবার বলতে কি, একবারই অ্যাপ্লাই করেছিলাম বিডিও অফিসে যাইয়া, লোনটা পাই নাই। কইছে বলে একটা ছোট মোটো দোকান। কিসের লোন চাইছিলেন আপনি সরকারি? দোকানের জন্য। হ্যাঁ, সেটা পান নাই? পাই নাই, আজকে 3.5 বছর হয় ওটা লোনটা আমি পাই নাই। মানে আমি অরে রাইখা যে যাবো টাইমালি পেচ্ছাপ, সকাল 6টায়, বেলা 10টায়, তারপরে বেলা 2টায়, মানে গেলে 2টার সময় তার আসা যায় না, এর জন্য অরে রাইখা আমি যাইতেও পারি না। তা আপনারও তো বয়স হচ্ছে, আপনি যেটা চিন্তা করতেছেন যে পরবর্তীতে আপনি না থাকলে ওর কি হবে, কি হবে এটাই চিন্তা করতেছেন? নেই যে একটা কিছু লোন টোন পাইলে একটা সাধারণ মতো দোকান দিলে পয়সা থাকে। আরে হুইলচেয়ার অবস্থাটা তো খুব একটা ভালো না, হুইলচেয়ার অবস্থাটা অনেক পুরানা, হুইলচেয়ারটাও না, আজকাল অনেক অত্যাধুনিক হুইলচেয়ার বেরিয়েছে। তা তোমার মুখে শুনি একটু যে তোমার এই যে তুমি কি ধরনের সাহায্য চাও আর কি, যে তোমার এই বর্তমান পরিস্থিতি, তোমার তো নিচের পোষণ একদমই চলে না, একটু বলো তুমি কি চাই? বড় বাবা মা যতদিন আছে ততদিন তো চলতে হবে, কেন তারপর তো দেখা যায় কি কিভাবে চলি। কি ধরনের সাহায্য চাও সরকারি তরফে, তোমার তো একটা সাহায্য চাও, মানে কি করতে চাও? এখন তোমার নির্মাণ চলে না, একটা কি লোন টোনে কি ব্যাপার বলতেছিল একটু বলো। একটা ছোটখাটো দোকান দিতে পারলে ভালো হইতো, ওইটার জন্য লোন চাবো। অ্যাকচুয়ালি এই প্রাণগোপাল বিশ্বাস তো না সরকার, এই প্রাণগোপালের সাথে কথা বলে সকালবেলা খুব মনটাই খারাপ হয়ে গেল, যে ওর যদি একটা সরকারি সাহায্য পায়, প্লাস ওর যদি একটা ভালো একটা হুইল চেয়ার পায়, আজকাল অনেক অত্যাধুনিক হুইল চেয়ার বেরিয়েছে, তো ওটা যদি পায় তো ছেলেটা দীর্ঘদিন চলতে পারতো। ওটা একটা দরকার, একটা মানে সরকারি সাহায্য। তো যারা ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন, এবং সরকারি তরফে আমিও আমাদের মাননীয় বিধায়িকা আমাদের মিতালি রায়কেও ব্যাপারটা আমি বলবো আর কি। আমাদের বিডিও সাহেব অত্যন্ত কাজের মানুষ, তার কাছেও আমি আবেদন করছি যে এই ধরনের মানুষের পাশে যদি আপনারা একটু দাঁড়ান, তাহলে ছেলেটার আগামী দিন খুব ভালো হয় আর কি। তা প্রাণগোপাল তোমাকে ধন্যবাদ জানাই, আর তোমার পায়ের নিচের পোষণটা একদমই চলে না, শুধু উপর পোষণটা চলে, ঠিক আছে? আমরা চেষ্টা করি যে এই ধরনের মানুষের পাশে দাঁড়াতে। নমস্কার, আবার দেখা বন্ধ কোথাও।